নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিপুর চ্যানেল ভ্যারাইটিস। আজকে আমি একটা চিকেনের রেসিপি করবো। আমি নিজেও জানি এটার নাম কী হবে। তো আমি নিয়েছি চিকেনের বুকের পিস, সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, একটা ডিম, আদা কুচি, স্বাদ মতো রসুন, আর হচ্ছে কাঁচা লঙ্কা, আগে থেকে সেদ্ধ করে রাখা আলু, সয়া সস, নুন, হলুদ, বিস্কিট গুঁড়ো, ময়দা। এবার আমি এটাতে একে একে সব দিয়ে দেবো। সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো, আর এক একে সব নিয়ে এগুলোকে আমি ব্লেন্ড করে নেব। সাথে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, সবগুলো একবারে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ব্লেন্ড করে নেব। সাথে গোলমরিচ দেব, গোলমরিচটা আমার স্কিপ হয়ে গেছে। এবারে দিয়ে দেব সয়া সস, দিয়ে দিচ্ছি গোলমরিচ। এবার আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এই দেখুন সুন্দর মিশে গেছে, কোনো কিছু আমার আস্তে নেই। এবার আমি হাত দিয়ে আস্তে আস্তে গোল গোল করে নেব, ছোট ছোট করে। চুবিয়ে নেব, তারপরে আবার ভালো করে আটা মিক্স করে নেব, আর একবার ডিমে চুবিয়ে আমি হাত দিয়ে করছি, কারণ আমি সব কাজ হাত দিয়ে করি, চামচ দিয়ে আমার ভালো লাগে না। এভাবে একটা একটা করে আমি সবগুলো করে নেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে, তো একটা একটা করে আমি এগুলো দিয়ে দেব। সবগুলোকে আমি আস্তে আস্তে অল্প আঁচে ভেজে নেব একটু একটু করে। এই দেখুন বন্ধুরা, আস্তে আস্তে উল্টিয়ে ভেজে নিচ্ছি। খুব লো হিটে ভাজতে হবে, নাহলে আমার মতন এরকম লেগে কালো কালো হয়ে যাবে। তো আমার তেলটা খুব বেশি গরম হয়ে গেছিলো, তো তাই সেই জন্য এরকম হয়ে গেছে। এবারে তৈরি আমার বিকেলের নাস্তা চিকেন। যাই হোক, একটা কিছু ভালো লাগলে তোমরাও করে খাবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। আর ঘরে কেউ মেহমান আসলে ওইটাকে দিয়ে তুমি সাপ করতে পারো।